আসসালামু আলাইকুম। মফিজুল্লাহ মেমোরিয়াল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মাইমুনা আক্তানিশি, সহকার শিক্ষিকা মফিজুল্লাহ মেমোরিয়াল একাডেমি। ছোট্ট বন্ধুরা, আমরা গত ক্লাসে শিখেছি বর্ণ দিয়ে শব্দকরণ এ থেকে ই পর্যন্ত। দেখো, আমরা আজকে আবার পড়ে নিই। এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, ই ফর এগ। আশা করি তোমরা বাড়িতে পড়েছো এবং লিখেছো, সবগুলো মুখস্থ করেছো। আজকে আমরা শিখব আবার এফ থেকে এইচ পর্যন্ত। আসো আমরা এই তিনটা আজকে পড়ি। এফ ফর ফিশ, জি ফর গার্ল, এইচ ফর হ্যান। এফ ফর ফিশ, এফ আই এস এইচ ফিশ। এফ ফর ফিশ, এফ আই এস এইচ ফিশ। জি ফর গার্ল, জি আই আর এল গার্ল। জি ফর গার্ল, জি আই আর এল গার্ল। এইচ ফর হ্যান, এইচ ই এন হ্যান। এইচ ফর হ্যান, এইচ ই এন হ্যান। আসো আমরা আবার পড়ি। এফ ফর ফিশ, এফ আই এস এইচ ফিশ। এফ ফর ফিশ, ফিশ অর্থ মাছ। জি ফর গার্ল, জি আই আর এল গার্ল। গার্ল অর্থ বালিকা। জি ফর গার্ল, গার্ল অর্থ বালিকা। এইচ ফর হ্যান, এইচ ই এন হ্যান। হ্যান অর্থ মুরগি। এইচ ফর হ্যান, হ্যান অর্থ মুরগি। এফ ফর ফিশ, জি ফর গার্ল, এইচ ফর হ্যান। আমরা আবার পড়ি। এফ ফর ফিশ, তোমরা আমার সাথে পড়ো। এফ আই এস এইচ ফিশ। এফ ফর ফিশ, এফ আই এস এইচ ফিশ। ফিশ অর্থ কী? মাছ। জি ফর গার্ল, জি আই আর এল গার্ল। জি ফর গার্ল, জি আই আর এল গার্ল। গার্ল অর্থ বালিকা। এইচ ফর হ্যান, এইচ ই এন হ্যান। এইচ ফর হ্যান, এইচ ই এন হ্যান। হ্যান অর্থ মুরগি। আসো আমরা প্রথম থেকে পড়ি আবার। এ ফর অ্যাপল, এ ডাবল পি এল ই অ্যাপল। ডাবল পি এখানে কেন বলা হয়েছে বলো তো? এখানে দুইটা পি দেওয়া আছে, এ কারণে ডাবল পি বলা হয়েছে। আবার এ ফর অ্যাপল, এ ডাবল পি এল ই অ্যাপল। বি ফর বল, বি এ ডাবল এল বল। বি ফর বল, বি এ ডাবল এল বল। সি ফর ক্যাট, সি এ টি ক্যাট। সি ফর ক্যাট, সি এ টি ক্যাট। ডি ফর ডগ, ডি ও জি ডগ। ডি ফর ডগ, ডি ও জি ডগ। ই ফর এগ, ই ডাবল জি এগ। ই ফর এগ, ই ডাবল জি এগ। এফ ফর ফিশ, এফ আই এস এইচ ফিশ। এফ ফর ফিশ, এফ আই এস এইচ ফিশ। জি ফর গার্ল, জি আই আর এল গার্ল। জি ফর গার্ল, জি আই আর এল গার্ল। এইচ ফর হ্যান, এইচ ই এন হ্যান। এইচ ফর হ্যান, এইচ ই এন হ্যান। তোমরা আবার পড়ো। দেখো, আমি এবার শব্দার্থ বর্ণ দিয়ে শব্দ গঠন করেছি, এখন শব্দার্থগুলো বলে দিব। এ ফর অ্যাপল, অ্যাপল অর্থ কী বলো তো? আপেল। বি ফর বল, বল অর্থ বল। সি ফর ক্যাট, ক্যাট অর্থ কী? বিড়াল। ডি ফর ডগ, ডগ অর্থ কুকুর। ই ফর এগ, এগ অর্থ কী? ডিম। এফ ফর ফিশ, ফিশ অর্থ মাছ। জি ফর গার্ল, গার্ল অর্থ কী? বালিকা। এইচ ফর হ্যান, হ্যান অর্থ কী? মুরগি। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমাদের বাড়ির কাছে থাকবে এ থেকে এইচ পর্যন্ত বর্ণ দিয়ে শব্দ গঠনগুলো পড়া। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।